বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। আমরা গত ক্লাসে ভেক্টর অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই, ওই সৃজনশীলের যে গ নম্বর প্রশ্নটা ছিল, সেটা ছিল ট্রাপিজিয়াম কেন্দ্রিক, তাই না? একটা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং বিয়োগফলের অর্ধেক, এরকম ছিল। আর ওইটার সাথেই প্রায় সেম একটি সমস্যা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখার কথা বলেনি, বলছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। মানে পার্থক্য শুধু এটুকু, আমাদের ওই প্রশ্নটার সাথে এই প্রশ্নটার পার্থক্য এইটুকু। ওই প্রশ্নটা বলা ছিল যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা, আর এখানে বলছে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা। সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। তো এক্ষেত্রে এই সমস্যাটার সমাধান ওই প্রশ্নটার সমাধানের অনুরূপ, কোনো পার্থক্য নেই। তুমি যদি একইভাবে অগ্রসর হও, তুমি দেখবা যে একইভাবে চলে আসছে, আসলে কোনো পার্থক্য নেই। প্রশ্নে যদিও আমাদের কাছে ধরা পড়ছে যে ওখানে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ছিল, এখানে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, তাতে কোনো সমস্যা নেই। দেখো আমি করে যাচ্ছি, প্রথমে একটা ট্রাপিজিয়াম আমরা অঙ্কন করি। তো আমি একটু ডান পাশে নিয়ে ট্রাপিজিয়ামটা আঁকি। হ্যাঁ, ট্রাপিজিয়াম তো তোমরা নিশ্চয়ই চিনো, তাই না? একটা ট্রাপিজিয়াম, যাদের ট্রাপিজিয়াম মানে এমন বর্গক্ষেত্র যার দুটি বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, দুটা বাহু সমান্তরাল হবে কিন্তু সমান নয়, আর অন্য দুইটা বাহু সমান্তরাল নয় সমান নয়, এমন আর কি। এমন চতুর্ভুজকে আমরা বলবো ট্রাপিজিয়াম। যেমন এটা ধরো একটা ট্রাপিজিয়াম, ধরো এটা একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি, ABCD একটি ট্রাপিজিয়াম নিলাম, তোমরা স্কেল পেন্সিলের মাধ্যমে আরো সুন্দর করে আঁকবে। আচ্ছা, এটা ট্রাপিজিয়াম, তাহলে এ বি এবং বিসি এই দুটো বাহু সমান্তরাল বোঝাই যাচ্ছে, আর এ ডি এবং বিসি অসমান্তরাল বাহু। যেমন এই ট্রাপিজিয়ামের বলছে অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু নিতে হবে, অসমান্তরাল বাহু এ ডি আর বিসি, সমান্তরাল বাহু এ বি এবং বিসি, তাই না? তাহলে আমি অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু নিই। যেমন মনে করো এই এ ডি বাহুর মধ্যবিন্দু নিলাম এম, আর বিসি বাহুর মধ্যবিন্দু নেই এম, তাহলে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা এম এম। দেখো বলছে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা, তার মানে এম এম। এটা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, তার মানে এম এম বিসি এর সমান্তরাল এবং এম এম এ বি এর সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এই এম এন এর দৈর্ঘ্য হবে এই এ বি আর বি সি এর যোগফলের অর্ধেক, তার মানে এম এন ইকুয়াল টু হাফ অফ এ বি প্লাস বি সি, এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে দুটি বিষয়, একটা হলো এই এম এন অর্থাৎ অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা এম এন, সেটা সমান্তরাল বাহুদের সমান্তরাল, তার মানে সেটা ডি সি এর সমান্তরাল এবং এ বি এর সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে এই অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা এটা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহু এ বি আর ডি সি এদের যোগফলের অর্ধেকের সমান, এই দুইটা বিষয় আমাদেরকে প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। তাহলে নিশ্চয়ই আমরা এতক্ষণ যা বুঝলাম সেখান থেকে কিন্তু বিশেষ নির্বাচন লিখে ফেলতে পারি। আর আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টরের ক্ষেত্রে তোমার এইভাবে উল্লেখ করার দরকার নাই যে বিশেষ নির্বাচন, এটা বলার দরকার নেই। তুমি বিশেষ নির্বাচনের ওই পার্টটাই লিখবে কিন্তু ওই হিন্টসটা দিবে না, বিশেষ নির্বাচন এভাবে লেখার দরকার নেই। তাহলে আমরা দেখি সেটুকু ফাইনালি বলি। হ্যাঁ, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় এ ডি ও বি সি এর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এম ও এম। তো লাইনটা অনেক বড় হয়ে গেল, তাই না? তুমি ইচ্ছে করলে ভেঙে ভেঙে দিতে পারো, তুমি যদি বিষয়টা বুঝে থাকো তুমি তোমার মতো করে দিবা। আমি যেভাবে দিলাম এভাবেই বলতে হবে এমন নয়। যেমন তুমি যদি ভেঙে বলো, তুমি এইভাবে বলো, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এক লাইন গেল, অসমান্তরাল বাহুদ্বয় এ ডি ও বি সি,
তারপরে বলবা এডি কখন মধ্যবিন্দু এম, বিসি কখন মধ্যবিন্দু এন, এম কমা এন যোগ করি, এই দিয়ে ছোট্ট ছোট্ট লাইন দাও, কোনো সমস্যা নেই। আমি যেভাবে বলে দিলাম এভাবেই বলতে হবে তা নয়, কিন্তু তুমি যদি বিষয়টা বুঝে থাকো তুমি তোমার ভাষায় উপস্থাপন করো সুন্দর করে, দ্যাটস ওকে, তাই না? মুখস্থের এক বিন্দু নেই এখানে, এক বিন্দু না, আর ওই মুখস্থবিদ্যার কোনো ভ্যালু নেই, ভবিষ্যতে কোনো কাজে আসবে না মুখস্থবিদ্যা, তাই না? ওকে, তো আমরা আবার তাহলে ফাইনালি বলি, তুমি যেভাবে বলো ভেঙে ভেঙেই বলো একসাথে বলো, আমি আবার আমার মতো বলি। মনে করি এবিসিডি ট্রাপিজামের অসমান্তরাল বাহুদ্বয় এডি ও বিসি এর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে এম ও এন, এম কমা এন যোগ করি, প্রমাণ করতে হবে যে এটা এবং এটা, এভাবে মাঝখানে আমি এই এবং অব্যয়টাও ব্যবহার করতে পারি। বাস বিশেষটি বছর হয়ে গেল, এখন আমরা প্রমাণ করি, অঙ্কনের কিছু নেই, জাস্ট প্রমাণ করবো। আমরা প্রমাণটা করবো কিভাবে দেখো, আমরা তোমাদের গতকালকের এই বিষয়টা মনে আছে কিনা গত ক্লাসের, যে আমরা এই শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর ধরে নিয়েছিলাম, তাহলে এখানেও আমরা তাই করবো। আমি বলছিলাম প্রমাণের মধ্যে কোনো পার্থক্য নেই, দেখো এ বি সি ডি এই চারটি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নেব। মনে করি এই প্রমাণের শুরুতেই, প্রমাণের শুরুতেই আমরা এটা করব, যে মনে করি, মনে করি এ বি সি ও ডি বিন্দু গুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে, অবস্থান ভেক্টর যথাক্রমে কিভাবে লিখবো আমরা, অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ লিখে নিচে ডাকতে হবে, এটা তো পারি আমরা এখন নাকি, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, তাই তো নাকি? এই যে তাহলে শীর্ষ চারটি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু আমি লিখে নিলাম। এবার আসো এম তো এডি এর মধ্যবিন্দু, কাজেই এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ বিন্দু আর ডি বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধে, তাহলে অতএব এম বিন্দুর, এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে তাহলে, দেখো এই যে অর্ধেক সেটা আমি আগে নিয়ে নিলাম, আর কার অর্ধেক, এ আর ডি এর অর্ধেক, কারণ এ ও ডি এর মধ্যবিন্দু যে, কাজে এ বিন্দুর অবস্থান ভেক্টর আর ডি বিন্দুর অবস্থান ভেক্টরের অর্ধেক হলো এম বিন্দুর অবস্থান ভেক্টর, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা তারপরে একই ভাবে আমি এন বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, লিখবো এন বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি হবে, হা তাই এন হচ্ছে বি বিন্দু আর সি বিন্দুর মধ্যবিন্দু, সুতরাং বি বিন্দুর অবস্থান ভেক্টর যোগ সি বিন্দুর অবস্থান ভেক্টর, এই আমরা এম ও এন বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখান থেকে লিখে নিলাম। আচ্ছা তাহলে এম এন ভেক্টর সমান কি, এই যে এম এন ভেক্টর, হ্যাঁ আমাদের মনে আছে কি এটা, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু এই যে অন্তঃবিন্দুর অবস্থান ভেক্টর আগে মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মনে আছে? এটা প্রমাণও করেছিলাম আমরা অবস্থান ভেক্টরের আলোচনায়, তাই না? অবস্থান ভেক্টরের আলোচনায় এটা প্রমাণ করেছিলাম না, কাজে এ বি ভেক্টর যদি এত হয় তাহলে দেখো তো এম এন ভেক্টর কত হয়, দেখো তো তাহলে এম এন এম বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখবো, তাহলে এম বিন্দুর অবস্থান ভেক্টর তার মানে এটা, এটা আমরা আগে লিখবো হাফ ইনটু বি ভেক্টর যোগ সি ভেক্টর, আর মাইনাস দিয়ে এই যে আদি বিন্দুর অবস্থান ভেক্টর তার মানে কি, হাফ ইনটু এ ভেক্টর যোগ ডি ভেক্টর। আমাদের যেহেতু টার্গেট এম এন সমান্তরাল বি সি সমান্তরাল এবি, এটা তো প্রমাণ করতে হবে, তাহলে এম এন ভেক্টর পেয়েছি, এখন এই এম এন কে এই বি সি এবং এ বি এর সাথে সম্পৃক্ত করতে হবে, এখন এম এন যেহেতু দেখো এই পাশে আমাদের বি সি আর এ বি আনার একটা প্রসেস করতে হবে এই অবস্থান ভেক্টর গুলো থেকে, তো আমি যদি এ বি ভেক্টর আনতে চাই তাহলে তো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লাগবে, দেখো এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর তো এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ওই যে আমি উপরে লিখছিলাম, তাই না? তাহলে আমি এখান থেকে কিন্তু সেটা আনতে পারি, এই যে ভেক্টর এই যে বি ভেক্টর আনতে পারবো, কিন্তু আবার এখানে তারপরে ডি ভেক্টর আর সি ভেক্টর থেকে আমি ডিসি ভেক্টর আনতে পারবো, ডি ভেক্টর আর সি ভেক্টর থেকে ডিসি ভেক্টর আনতে পারবো, তাহলে এ বি আর ডিসি এর সাথে কিন্তু এটা সম্পৃক্ত করতে পারবো আশা করা যায়, তাই না? আচ্ছা এবার দেখো তাহলে হাফ আমি কমন নিচ্ছি, হাফ কমন নিচ্ছি, হাফ কমন নিয়ে এবার দেখো আমাদের এখানে কিন্তু মাইনাস আছে, এখানে আছে মাইনাস, তাহলে বি ভেক্টর এই যে মাইনাস এ ভেক্টর, হাফ তো কমন নিচ্ছি, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আগে লিখলাম, এই যে বি ভেক্টর
মাইনাস এ ভেক্টর, হাফ কিন্তু আগেই চলে গেছে, আর এই যে মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর আর এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর, ঠিক আছে? তাহলে দেখো এখানে এ বি ভেক্টর চলে আসছে আমাদের, যেটা দরকার হবে, কারণ এম এর ভেক্টরকে এ বি ভেক্টরের সাথে সম্পৃক্ত করতে হবে, এম এর বাহুকে এম এন রেখাংশকে এ বি এর সাথে সম্পৃক্ত করতে হবে, এই যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এখানে এ বি আসছে, তাই না? এবার অন্য দুইটা দেখো, এই যে প্লাস সি ভেক্টর আর এটা হবে মাইনাস ডি ভেক্টর, এই যে প্লাস ডি ভেক্টর এর মাইনাস দ্বারা গুণন, তাহলে এখানে প্লাস দিয়ে আমি লিখতে পারি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, দেখো ঠিক আছে না? তাহলে এটা হবে কি, এই যে এটা হবে ডিসি ভেক্টর, তাই না? এটা 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 এটাই কত হবে ডিসি ভেক্টর, কেন? এই যে সি বিন্দুর অবস্থান ভেক্টর আগে, তারপরে মাইনাস দিয়ে যে আদি বিন্দু ডি এর অবস্থান ভেক্টর পরে, তাহলে এটা হবে ডিসি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে এ বি আসতেছে আর এখানে আসতেছে ডিসি, এ বি আর ডিসি, তো এম এন এ বি আর ডিসি এর সমান্তরাল প্রমাণ করতে হবে, তাহলে এ বি আর ডিসি দুটোই কিন্তু এখানে চলে আসতেছে, খুব সহজ। আচ্ছা এবার আমরা একটু উপরের দিকে যাই, দেখো উপরের দিকে একটু মুছিয়ে দিলাম, এখন এই লাইনটাই যে এম এন ভেক্টর বা দিয়ে লিখি, এই যে এম এন ভেক্টর সমান সমান এই যে হাফ রাখলাম, এবার দেখো এইটুকুর পরিবর্তে লিখবো এ বি ভেক্টর, তাই না? প্লাস আর এইটুকু লিখবো কি, ডিসি না সিডি, ডিসি লিখবো না সিডি লিখবো, হ্যাঁ ডিসি লিখবো, ডিসি ভেক্টর, কিন্তু এই যে সি বিন্দু এটা অবস্থান ভেক্টর, তো কাজে এর এটা আগে আসবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আগে আছে, কাজে সি বিন্দু পরে, ডি বিন্দু পরে আছে, ডি বিন্দু আগে, তাই না? এরকম কিন্তু অবস্থান ভেক্টর দিয়ে লেখার নিয়ম। আচ্ছা এই আমরা পেয়ে গেলাম, এখন যেটা বলছিলাম তোমাদেরকে যে দুইটা ভেক্টরের যোগফল একটা ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল একটা ভেক্টর, আবার কোন ভেক্টরের সাথে কোন স্কেলার যদি গুণন হিসাবে থাকে বা ভাগ হিসাবে থাকে সেটাও কিন্তু একটা ভেক্টর, টোটালটাই একটা ভেক্টর, এই টোটালটাই একটা ভেক্টর, আর এটা শূন্য ভেক্টর নয়। কেন শূন্য ভেক্টর নয়? খেয়াল করো এ বি ভেক্টর কি শূন্য ভেক্টর? এ বি ভেক্টরের মান তো এ থেকে বি পর্যন্ত এই দৈর্ঘ্যটা, এ বি ভেক্টরের মান, যে শূন্য ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান শূন্য, তো এখানে এ বি ভেক্টরের মান তো শূন্য না, এ থেকে বি পর্যন্ত দূরত্ব পরিষ্কার বলা যাচ্ছে, অনেক দূরত্ব, কাজে শূন্য হওয়ার প্রশ্নই ওঠে না, কাজে এ বি ভেক্টর কিন্তু শূন্য ভেক্টর নয়, অনুরূপভাবে ডিসি ভেক্টরও শূন্য ভেক্টর নয়, তাহলে এ বি ভেক্টর শূন্য ভেক্টর নয়, ডিসি ভেক্টরও শূন্য ভেক্টর নয়, তাহলে তাদের যোগফল অবশ্যই শূন্য ভেক্টর নয়, তার মানে অশূন্য ভেক্টর, এটা একটা অশূন্য ভেক্টর, আর এম এন নিশ্চয়ই অশূন্য ভেক্টর, এম এন এম এন ও একইভাবে অশূন্য ভেক্টর, তাহলে দুটি অশূন্য ভেক্টর, এই একটা ভেক্টর একটা ভেক্টর, দুটি অশূন্য সমান ভেক্টর, এর মাঝখানে সমান চিহ্ন, দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, এই অনুসিদ্ধান্ত জানি তোমরা, দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এম এন ভেক্টর আর এই ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, তো এখানে তো অভিন্ন নয়, কারণ তিনটা ধারক রেখা একই কি না, একই না তো, অভিন্ন না তো, সুতরাং তারা সমান্তরাল, তার মানে এর ধারক রেখা এ বি এর ধারক রেখা এবং ডিসি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল, সুতরাং এটা প্রমাণ হয়ে যায়। কিন্তু কথা হলো উপস্থাপন করব কি করে, উপস্থাপন কিভাবে করবো সেটা কত ক্লাসে আমরা দেখছি, তারপরে আমি বলে দিচ্ছি এই জায়গাটা আমরা কোন সিদ্ধান্তটা লিখবো। প্রথমে আমরা জানি দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, এই কথাটা লিখবো, আমি লিখিয়ে দিচ্ছি, আমরা জানি, আমরা জানি দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল এই অনুসিদ্ধান্তটা আমরা লিখে দিলাম। তারপরে লিখবো যে এখানে, তার মানে এই সমস্যাটার ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে, হ্যাঁ এম এন ভেক্টরের ধারক রেখা, তারপরে এই যে এখানে আসো, এই এম এন ভেক্টর এর ধারক রেখা ও আর এই এই ভেক্টরটা এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, তাহলে কয়টা ভেক্টর হলো, একটা হলো এম এন ভেক্টর আর একটা হলো যে এই ভেক্টর, কয়টা ভেক্টর হচ্ছে, দুইটা, এই দুইটা ভেক্টরের আমি লিখবো ভেক্টর দ্বয়ের, হ্যাঁ এই ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন নয়, এই ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন নয়, সুতরাং তারা সমান্তরাল, দেখো এদের ধারক রেখা তো আসলে অভিন্ন নয়, অভিন্ন কথাটার অর্থ কি, একই না, এই তিনটা ভেক্টরের ধারক রেখা কি একই,
না একই না, সুতরাং একই না হলে সমান্তরাল হবে, অনুসিদ্ধান্তে তাই বলতেছে যে অভিন্ন হবে তার মানে একই হবে, আর যদি একই না হয় যে অথবা অভিন্ন হবে অথবা সমান্তরাল হবে, তাহলে অভিন্ন নয় সুতরাং তারা সমান্তরাল, তার মানে এরা সমান্তরাল। এখন আমি কিন্তু ডিরেক্ট লিখতে পারি, অতএব এমএম সমান্তরাল ডিসি সমান্তরাল এম, এই কথাটা ডিরেক্ট লিখতে পারি। আবার আমরা এই কথাটাও বলতে পারি যে আবার আবার এবিসি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিলে ভালো হবে। আবার ABCD ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে দুটো আছে আর কি, এই এই বাহু ভেক্টর না এত আর এই বাহু সমান্তরাল, ABCD ট্রাপিজিয়ামের AB বাহু আর DC বাহু কি পরস্পর সমান্তরাল, অতএব এটা লেখো, অতএব MN সমান্তরাল DC সমান্তরাল AB। তাহলে আমরা ওই অংশটুকু করার জন্য আমরা যা লিখবো এটুকু মুছিয়ে দিচ্ছি, লিখবো আবার আবার কথাটা লিখে এই লাইনটা উল্লেখ করব, আবার এই লাইনটা পুনরায় লিখবো, লেখার পর এখন আমরা উভয় পক্ষে মডুলাস ব্যবহার করব, এই যে মডুলাস ব্যবহার করব, হ্যাঁ এই যে মডুলাস এবি প্লাস মডুলাস ডিসি, বাস এবার কিন্তু আমরা এই মডুলাস চিহ্ন আর ভেক্টর চিহ্নকে আমরা ভ্যানিশ করে দিয়ে শুধু লিখবো এমএন ইকুয়াল টু হাফ অফ সেখানে ওই সৃজনশীলটা গ নম্বরে এ ধরনেরই একটা প্রবলেম ছিল, সেম কিন্তু কোন তফাৎ নেই আসলে, মানে প্রমাণের প্রক্রিয়ার কোন তফাৎ নেই।